গাইড করতে রেজাল্ট কি হয়েছে রেজাল্ট সেকেন্ড সেকেন্ড মানে কখন জানতে পারলে আমি এই দেখছিলাম হ্যাঁ তখনই জানতে পারলাম মানে এক্সপেক্ট করেছিলে হ্যাঁ এক্সপেক্ট করেছিলাম কিন্তু এতটা ভালো আশা করি কিভাবে পড়াশোনা করতে এমনি তো যেমন রেগুলার পড়তাম পরীক্ষার সময় 8 ঘন্টা 9 ঘন্টা পড়তাম পড়াশোনা ছাড়া কি আর ভালো লাগতো পড়াশোনা ছাড়া ড্রয়িং করতাম আগে গল্পের বই পড়তাম আর একটু ফুটবল দেখা করতে নিতাম এই যে রেজাল্ট কাদের জন্য হয়েছে বলে মনে করো মা বাবা এবং শিক্ষকদের জন্য স্কুলের শিক্ষক ছিলেন প্রাইভেট টিউটরদের জন্য আগামী দিনে কি হতে চাও না ইঞ্জিনিয়ার টেস্ট কিরম রেজাল্ট করেছে টেস্ট এর রেজাল্ট বেরাই হ্যাঁ হ্যাঁ মানে র‍্যাঙ্ক দেয়নি কিছু আমি পরীক্ষাটাই হয়েছে হ্যাঁ 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 আর কিরম ভাবে প্রিপারেশন নিতে এমনি যেরকম ভাবে পড়তাম রেগুলার পড়তাম আর টিউশন যেতাম স্যাররা খুব হেল্প করেছিল সব সাবজেক্টে স্যার কত ঘন্টা করে পড়তে 8 9 ঘন্টা পড়ার পাশাপাশি আর কি করতে আর পাশাপাশি একটু খেলা দেখা করতে নিতে ফুটবল কত ঘন্টা করে পড়তে কত ঘন্টা করে পড়তে ওই 8 9 ঘন্টা 8 9 ঘন্টা মানে কোন বিষয়টা বেশি ভালো লাগে অঙ্ক অঙ্ক কি কি হতে চাও ইঞ্জিনিয়ার স্কুলের মাস্টার কিভাবে সহযোগিতা করে হ্যাঁ তারা খুব সাহায্য করেছিলেন সব ব্যাপারে মানে ডাউট থাকলে স্টাডি রুমে চলে হ্যাঁ সেটা সলভ করে দেওয়ার চেষ্টা মানে মা বাবা কিভাবে সহযোগিতা করেছে মা বাবা যখন সবসময় আমাকে সাহস দিয়েছেন কখনো মানে মন খারাপ করতে বলেন সব ব্যাপারে মানে বলেছেন যে সাহস আরে জানি আমি এসে গেছি তুই ফোন করলে আমি ঘন্টা ধরবো আর মাস্টাররা সমস্ত সহযোগিতা করেছে একটু না আমি কটা টিউশন মাস্টার ছিল উনি তো প্রত্যেক সাবজেক্ট একটা করে ছিল একটা করে ছিল হিস্ট্রি ভূগোল ম্যাথ ফিজিক্যাল সায়েন্স চলো স্টাডি রুমে চলো যুগ্ম সেকেন্ড হ্যাঁ আর কি হয়েছে ছশো কত তোমার এটা খেলাধুলো বা এরকম ফল বই পড়া কিভাবে ছেলেকে গাইড করতে আমি 100% দিব তবে এরকম এতটা আশা করি।